ঢালা হয় এটা ভালো করার জন্যই, খারাপ করার জন্য নয়। নিজের মাল নিজে কেচে ছোট করে ফেলে যদি আমাদের দোষ আছে, হ্যাঁ কিনা বলেন, কথাটা খারাপ হয় না যে ধুতিখানা কুচি দেওয়া মাল পড়তে হয়, কিন্তু ধুতির তলায় যে একটা আন্ডার প্যান্ট বা জাঙ্গিয়া লাগে এত কাল না। ও এখন পড়েছে ধুতিটা পরে ভাবের বলতে সেই পথে চলতে আর দু চার কথা বলতে, তাই না? আমি আহামরি এমন কিছু কথা জিজ্ঞাসা করি নাই যে এতক্ষণ ধরে তোমাকে এই দেড় ঘন্টা ধরে বকতে হবে বলেছি। আমি কিছু কথা জিজ্ঞাসা করেছি, এত কথা আমি বললাম, জমি শুদ্ধ চাষে নারী শুদ্ধ মাসে মাসে আর পুরুষ শুদ্ধ হয় কোন দিবস, একটা কথা। দ্বিতীয় কথা বললাম, বলো তুমি স্বামী হয়ে স্ত্রীকে ভাগ করলে কেন, কিসের জন্য? লোকে শেয়ারে গাড়ি কেনে বাড়ি কেনে ব্যবসা করে, ঠিক আছে, কিন্তু বুকুর ব্যবসা কেউ দেখে যান, হ্যাঁ কিনা? হ্যাঁ কিনা বলো। যেই বলেছে অধবা সধবা বিধবা ধর্ধপার, আপনারা খুব হাসছেন, আপনাদের হাসি এখন মনে করো আলো ছেলে বস্তা বার করছেন তো, তাই না? আর আমার গাটা কিন্তু মাঝে মাঝে লঙ্কা বাটা মতো চলে যাচ্ছে দাদা, তাই না? পরের বউ বাইপাসে সেতু দিয়েছে দেখার দরকার নাই, নিজের বউ কোনখানে দিয়েছে, হাইওয়ে দিয়েছে না সোজা দিয়েছে না বেটা, তাহলে এ কেমন চরিত্রহীন লোক? পরের বউ কোথা দিয়েছে সিন্ধু সেটা কি দেখার দরকার আছে? যদি দেখতে যাও তাহলে ধনঞ্জয় মারা হয়ে যাবে না দাদা, কি বলছেন বলুন বলুন। হবে না, নিজের বউ কোথা সিঁদুর দিয়েছে সেটাকে দেখো, পরের মেয়ে ছেলেদেরকে দেখতে হবে না। আচ্ছা মা, আপনারা বলুন তো, ওই হাত দুটো তুলে দেখান তো, দেখি কোন মেয়েটার হাতে শাখা নাই, দেখি পালাই তো কোথায়, এখানে বসো। আমার লোক এবার শ্বশুর মালা জমি দেওয়াচ্ছে, তাই না? তাহলে তুমি বলছো শাখা নাই একটা নারীর হাতে, প্রত্যেকটা নারী এখানে যারা
বিবাহিত নারী আছে, প্রত্যেকটা নারীর হাতে থাকা আছে, কি কমা নাই? তাহলে এই লোকটা যে এত মিছে কথা চলে গেল বললে, তাহলে আপনারা কিছু বললেন না, প্রতিবাদ করলেন না? বলে মেয়ে ছেলে এখনকার দিনে শাখা পড়ে না, কে বলেছে? যারা সধবা নারী হয় তারা একবার শাখা পড়লে পরে কেউ হয়তো বালা পরে, কেউ বাঁধানো, কেউ এমনি সাদা শাখা, তাই না? শাখা কিন্তু পরে থাকে, তার একটা চেন্ন দেখলে বোঝা যাবে নারীটা বিবাহিত হয়েছে। কিন্তু যে কুমারী মেয়ে ছেলে তার তখন বিয়ে হয় না, তাহলে সে পড়বে কিসের জন্য? পড়বে। তাহলে দ্বিতীয় কথা গেল, তুমি স্বামী হয়ে একটা নারীকে পাঁচটা ভাগে ভাগ করলে কেন, কিসের জন্য? তা আমাকে বলছে তুমি কেন ভাগ হয়ে গেলে, আমার কথা শুনে। সতীর দেবতা পতি জীবনের সার পুঁজি দেশে যেভাবে জন্ম তাহার, যারা সতী নারী হবে পতিকে রক্ষা করবে, কি তাই তো? স্বামীর কথা তো শুনি, দ্রৌপদী পাঁচটা ভাগে ভাগ হয়েছে, হয় নাই? হ্যাঁ, তা উনি একটা কথা বললেন যে যারা শিবরাত্রিতে শিবের মাথায় জল ঢালতে যায়, তারা শিবের মাথায় জল ঢালে, মানে উনি কি বলতে চাইলেন বুঝতে পারছেন তো আপনারা? কবি গানের গলা খোসা ছাড়িতে বিক্রি হবে না, একটুখানি ঢাকা চাপা দিয়ে বলতে হবে, তাই না? মানে লিঙ্গের মাথায় জল ঢালে, জল ঢালে বলে বাবা তোমার মতো যেন স্বামী হয়, কি তাই তো? আচ্ছা, আপনারা যখন তারকেশ্বর যান, আপনাদের কাছে সুরেশ্বর একটা বলে জায়গা আছে, তাই না? আচ্ছা, শুধু কি মেয়ে ছেলেরা জল ঢালতে যায়? হ্যাঁ কি না বলুন, না বেটা ছেলে কোনো যায় এদের মতো? কি গো, তারকেশ্বরে চলুন, শুধু মেয়ে ছেলে জল ঢালতে যায়? তাহলে বেটা ছেলে জল ঢালতে যায়, তাহলে মেয়ে ছেলে কোনো নাই, বাবার মাথায় জল দিয়ে বলে তোমার মতো স্বামী পায়, আর ছেলে কোনো কি বলো দাদা, কি বলে? এটা ভালো করার জন্য, খারাপ করার জন্য নয়, নিজের মাল নিজে গেছে ছোট করে ফেলেছে, আমাদের দোষ আছে? হ্যাঁ কিনা বলুন, কথাটা খারাপ ভাবে নিয়েন না। এই বেটা ছেলেটা নিজেই একদিন কিন্তু ওই লিঙ্গ কেচে ফেলেছে, নিজের মাল নিজেই কেচেছে, তাতে আমার দোষ আছে? এটা পুরাণ বলছে, এটা অম্বিকা বলছে না, কারণ শিবলিঙ্গ বলে নাই যে তোমার ওই মাতার মত নয়, সত্যম শিবম সুন্দরম, শিবের মত সাদা মনের মানুষ নাই, তাই বলেছে বাবা তুমি গ্যাঁজা ধুন খেয়ে চিত হয়ে শ্মশানে পড়ে থাকো, তোমার মত যেন সাদা মনের মানুষ পায়। আর তুমি বোঝার ভুল করছো কেন? বলে লিঙ্গের মতো যদি স্বামী হয় তাহলে কি অবস্থা হবে, তুমি মানেটা অন্যরকম করছো কেন? কোথা করিমপুর আর কোথা করিনা কাপুর এক করছো কেন? তাই আমি কি বলবো, এনার কথা না মানে বললে আমি আর থাকতে পারছি, আপনারা কিছু মনে করেন না দাদা, সত্যি কথা। এই ঝগড়াটা কিন্তু আমাদের ঘরে ঘরে ঝগড়া না, হ্যাঁ, রাত ১২টার পরে স্বামী স্ত্রী ঝগড়া দেখবেন, আর কিন্তু বালিশে মাথা দিলে থাকে না, থাকবে? তেমনি আপনারা টাকা দিয়ে নিয়ে এসেছেন ঝগড়া করার জন্য, এই লড়াইটা কিন্তু আপনারা ঘরে ঘরে লাগিয়ে দিয়েছেন, তাই না? কোথা পালিয়ে গেল নাকি? সবাই পালিয়েছে তো, ঠাকুরটাও গেছে। আপনারা মনে দেখতে পাচ্ছেন তো, একটুখানি ঘুরে বলি নাকি? হ্যাঁ, কারণ আপনার পিছু করে তো লাভ নাই। এই দেখুন, আমি কার কথা বলবো, আগের আমার মায়েরা যখন মায়েদের যখন দেখবেন জামাই আসতো, অনেক মায়েরা দেখবেন মেয়ে যখন বিয়ে হয়ে গিয়েছে একটু অল্প বয়সে, কারো ১৩ বছর, কারো ৯ বছর, কারো ১০ বছর, ১১ বছর, তাই না? এবার শাশুড়িরও মনে করুন এদিকে বাচ্চা হচ্ছে, আবার এদিকে বেটার বউরও সন্তান হচ্ছে, অনেকে আছে। এবার যে প্রথমকার জামাই সে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে, মেয়ের বিয়ে দেওয়ার পর এবার চার পাঁচটা মেয়ে হয়েছে পরপর, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম লাস্টে, এবার যে ছোট মেয়ে সে তো ধরুন মায়ের কোলে ছেলে, ছোট, খুব ছোট বাচ্চা, আর যে বড় মেয়ে তার অনেকদিন আগে বিয়ে দিয়ে দিয়েছে মা, এবার বিয়ে দিয়ে তার বাচ্চা কাচ্চা হয়ে গেছে, জামাইয়ের অনেকটা বয়স হয়ে গিয়েছে। এবার জামাই এখন এসেছে, মনে করুন আপনাদের এই অষ্টম পর হয়েছে, নাম সংকীর্তন যজ্ঞ করেছেন আপনারা, যা সুন্দর আয়োজন, এই নামে হরি নামে কিবা কবি গানে সে জামাই এসেছে, আর চার পাঁচটা শালি জামাই বাবুকে দেখে এদের মনটা খুব খুশি হয়ে গিয়েছে। আর আপনারা সবাই জানেন বাবা, দেবতার মধ্যে কালী, কুটুমের মধ্যে শালি, আর জেলার মধ্যে হুগলি, আর তরকারির মধ্যে হচ্ছে গুগলি, নাকি বলছেন? এই চারটি জিনিস এখন সব থেকে চলছে ভালো, এছাড়া কিছু না। তারপর জামাই বাবু এসেছে, শালিগুনা বলছে জামাই বাবু খুব সুন্দর তোমাকে লাগছে দেখতে, এই দেখো তোমাদের জন্য আমি এই বোলপুরের বাজার থেকে একটা তোমার জন্য
ওই ময়ূর পঙ্খে ধুতি কিনেছি। আর বললো বেশ, এবার ধরুন ওই ময়ূর পঙ্খে ধুতিটা জামাই বাবুকে দিয়েছে, পাতলা ধুতি, রেশমের মাল, খুব হালকা জিনিস, গরমকাল পরবে, পরলে ভালো লাগবে, গরম লাগবে না। এখন জামাই বাবু তো তা জানে না যে ধুতিখানা কুচি দেওয়া মাল পড়তে হয়, কিন্তু ধুতির তলায় যে একটা আন্ডারপ্যান্ট বা জাঙ্গিয়া লাগে এত কাল না। ও এখন পরিয়েছে, ধুতিটা পরে নিয়েছে, কুচি লাগানো মাল ভালো লাগছে, গাঁটার দেওয়া পরিয়ে শাশুড়ি করেছে কি বাবা মদন বলে কি শাশুড়ি আগেকার লোক একটু ঘোমটা দিয়ে জামাইকে একটা মোড়া দিয়েছে, জামাইকে মোড়া দিয়েছে বসতে, যেই জামাই মোড়াতে বসেছে আর একটুখানি পবনের বাতাস দিয়েছে হাওয়া, যেই একটুখানি ধুতিটা সরিয়ে গিয়েছে মাল একটু ফাঁকা হয়ে গিয়েছে, চার পাঁচটা শাড়ি এসে বলছে হ্যাঁ তোমার কি একটু জ্ঞান কাণ্ড না, শাশুড়ির সামনে তুমি ধুতিটা ওইরকম করে বসে আসো। তা বলে কেন রে, বলে তোমাকে তলাতে একটা আন্ডারপ্যান্ট বা জাঙ্গিয়া পড়তে তোমার লক্ষ্য নাই। তা বলে কি করতে হবে, বলছে শিগগিরই তুমি বোলপুর বাজার চলে যাও, এই দেখো 100 টাকা দিলাম, গিয়ে একটা জাঙ্গিয়া প্যান্ট বা আন্ডারপ্যান্ট নিয়ে এসো। ও এখন বোলপুর বাজার চলে গিয়েছে নিমতলা হয়ে, দিয়ে এবার দেখেছেন তো আপনারা 2 বছর করোনাতে শিল্পীদেরও গান কম ছিল, মাইক ম্যান প্যান্ডেল বালা এরা জব্দ হয়ে গেছে, বুঝতে পারছেন, ভালোই জব্দ, সবাই জব্দ হয়েছে, কেউ কম বেশি। তা এখন গিয়ে দোকানদারকে বলছে ভাই আন্ডারপ্যান্ট বা কিছু তলাকার জিনিস আছে, দোকানদার খুব ছেলে মানুষ বুঝতে পেরেছে, বলে হ্যাঁ বুঝতে পেরেছি, আপনি আন্ডারপ্যান্ট বা জাঙ্গিয়া নেবেন তো, বলে হ্যাঁ, বলে কত দামে, বলছে 100 টাকা থেকে শুরু করি 400। এ দেখছে বেশি দামের মাল নিয়ে দরকার নেই, মাল তো তলায় থাকবে, কেউ তো দেখতে যাবে না। ও এখন তাড়াতাড়ি গিয়ে ওই দড়ি লাগানো ভুলে ছিটের মতো লাল কালারের মাল 60 টাকা দিয়ে নিয়ে এসেছে, বুঝতে পারছেন, আর 40 টাকা দিয়ে ওই 200 গ্রাম ওই 28-32 মাল মেরে ফেলেছে, বুঝতে পারছেন, দিয়ে একবার হাঁটতে হাঁটতে চলে আসছে একবার গ্রাম ঢুকেছে। আপনাদের এবার তো মদের একটা নেশা আছে, মদ তো বেইমানি করবে না, তার একটা তো ধর্ম আছে, মদ খেয়েছি আর এই আন্ডারপ্যান্ট এই কাঁধে চাপিয়ে নিয়েছি, দিয়ে একবারে শাশুড়িকে দেখে গান হচ্ছে, শাশুড়ি চলে আসছে ঘোমটা মাথায় দিয়ে, গ্রামে এত ধুম এত অনুষ্ঠান, আর এই এই রাস্তা দিয়ে শাশুড়ি আসছে, জামাইও আসছে ঢুকছে, শাশুড়ি বেরুইছে আর জামাইও ঢুকছে, আর শাশুড়িকে দেখে জামাই তখন গান ধরেছে, পিঞ্জর খুলে দিয়েছি, শাশুড়িকে দেখে জামাই তখন গান ধরছে, দেখো কেমন জামাই দেখো, ছোকরাদের যশ কষার বুড়োদের ভর্তি রস, বুঝতে পারছেন, জামাইকে দেখে জামাই শাশুড়িকে দেখে দেখে কি হয়েছে আমার জামাইয়ের, কোনো কিছু একটা তো হয়েছে, ও শাশুড়িকে দেখে বলছে পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে ফেলেছি, যা রে যা যদি যা আমি পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে ফেলেছি, আর শাশুড়ি বলছে বাবা মদন ভালো আছো তো, বলে হ্যাঁ মা ভালো আছি, বলে কোথায় গিয়েছিলে, বলে বোলপুরের বাজার, ও শাশুড়িকে দেখে তখন এই ধুতিটা তুলে বলছে মা কালারটা দেখুন কেমন হয়েছে, টেলিকটের মাল, শাশুড়ি দেখছে সরপনা জামাই কি করছে রে, আজকে কালার দেখাইছে কেন আমাকে, শাশুড়ি ঘোমটা দিয়ে লজ্জা পালিয়েছে, শ্বশুর এসেছে, এসে বলছে বাবা ভালো আছো তো, এ তখন শ্বশুরকে দেখে বলছে যা রে যাবি যদি যা, যা রে মেঘ হয়ে যা, শ্বশুরকে দেখে আর একটুখানি ধুতিটা তুলে বলছে বাবা কেমন হয়েছে মালটা দেখুন, দড়ি লাগানো ভালো হয়েছে, শ্বশুর দেখছে সর্বনাশ, জামাই হইল কি, শ্বশুর তাই এক ছুটে দৌড়ে পালিয়েছে। এবার যারা আন্ডারপ্যান্ট কিনতে দিয়েছে কাকা, শালিগুলো চলে এসেছে আমার মতো একটা শালি, বলে জামাই বাবু দেখি দেখি, শালিদেরকে দেখে গায়ে করে আলু পোস্ত আলু পোস্ত করছে, বুঝতে পারছে, নিচেকার মালটা ট্রেনে মর কোথায় তুলে দিতে বলছে, কালারটা দেখলে কেমন হয়েছে বল দেখি, টেরিকটের মাল, আর একটা শালি বলছে থামো থামো থামো, যে কালার তুমি দেখাইছো আদৌ কি সেই মালটা পড়েছো, বলে রে ওই জন্য আমি শান পেয়েছি না, হাওয়া ঢুকছে, বুঝতে পারছিস, আমার পাল্লাদার যা করছে মনে হচ্ছে হাওয়া ঢুকে চলে গেল তো আপনাদের কাছে নাকি, এত বলতে লেগেছে কবি গানের পালায়, আমার মনে হয় নারীর আর কিছু বলার নাই, তাই আমি বলবো না, চূড়ান্ত সময় বয়ে যায়, আছেন যত সুধীজন সকলের কাছে আবেদন, বাজাও আমার ভুলি আমি পাঁচালি ছন্দে আপনাদের কাছে কিছু দু চার
তোমরা যদি গোলমাল করো এই গোলমালে সব মাল হারিয়ে যাবে, দেখছো তো? আমি যদি হেরে যাই তাহলে তোমাদের হার হয়ে যাবে, আর আমি যদি জিতে যাই তাহলে তোমাদের জিত হবে, তাই না? কারণ নারী দিন কা মোহিনী রাত কা বাগিনী লহরে লহরে চষে, জেনে শুনে বোকা পুরুষের দল নারীকে ঘরে ঘরে পোষে, তাই না? জঙ্গলের সাপ যদি পায়ে ছোবল দিয়ে দেয় 20 সেকেন্ডের মাথায় আবার সরসর করে মনে মনে কোথায় চলে যাবে, মাথার মধ্যে, না? তাহলে সেই 20 যত তাড়াতাড়ি ওঝা ডাকবেন বাঁধন দেবেন সেকেন্ডের মধ্যে উঠে পড়লে আবার নিমিত্ত মাত্র নেমে যাবে, তাই না? আর যদি ঘরে 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 কাল সাপিনীরা সহস্রে ছোবল মেরে দেয় সেই 20 যদি মনে করুন ওঝা ডাকেন বা বাঁধন দেন তাহলে এই নিচে একবার নামলে আর তো উপরে উঠবে না, উঠবে, তাই না? তাহলে নারী দিন কা মোহিনী রাত কা বাগিনী লহরে লহরে চষে, জেনে শুনে বোকা পুরুষের দল নারী ঘরে ঘরে পোষে, তাই না? তাহলে এই নারীকে পুষতে গেলে পুরুষের অনেক ক্ষমতা চাই, নাকি বলছেন, তাই না? তাছাড়া কিন্তু হবে না, তাই তোমার কাছে বলি শোনো। ও তোমার ধান ভানা কলে ধান ভানা চলে, তিল দিলে তেল তাতে হয় না,